So assalamualaikum guys, this is me Hridoy and welcome back again with another video. Actually asker video ta onek important shetar karon hocche যারা মালয়েশিয়াতে ভ্যাকসিনের জন্য আবেদন করেছেন বাট এখনও আপনারা অ্যাপয়েন্টমেন্ট পান নাই, সো সেক্ষেত্রে আপনাদের অনেক প্রায় এক দুই মাস হয়ে গেছে এখনও অ্যাপয়েন্টমেন্ট পান নাই, সো আপনার করণীয় কী। সো আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাই দিব কীভাবে আপনারা এক সপ্তাহের ভিতরে আপনাদের অ্যাপয়েন্টমেন্ট পেতে পারেন। অ্যাকচুয়ালি যে অ্যাপসটা ওরা পাবলিশ করেছে গভর্নমেন্ট থেকে, ওইখানে আপনাকে প্রতিদিন আপডেট দিতে হবে আপনার যেই ডাটাগুলো আপনি যেই সাবমিট করেছেন ওদের অ্যাপসে, ওগুলো আপনাকে প্রতিদিন সাবমিট করতে হবে এবং কি প্রতিদিন রিফ্রেশ মেরে এগুলো আপডেট দিতে হবে। দেন ওরা আপনাদেরকে ফিডব্যাক দিবে খুবই ইনস্ট্যান্টলি এবং এক সপ্তাহের ভিতরে আপনার আশা করি ভ্যাকসিন অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাবেন। সো চলুন দেখা যাক অ্যাকচুয়ালি কীভাবে আপনারা অ্যাপসের ভিতরে রিফ্রেশমেন্ট বা আপডেট দিবেন আপনাদের যেই ডাটাগুলো পুনরায়। সো লেটস গো। সো সেক্ষেত্রে আপনাদেরকে প্রথমে মাই সেহেজাত্রা অ্যাপসে প্রবেশ করতে হবে, দেন আপনাদেরকে এখানে ক্লোজ অপশানে ক্লিক করতে হবে উপরে কর্নারে। ক্লোজ অপশানে ক্লিক করার পরে আপনি এখানে উপরে ছয়টা অপশান দেখবেন, দেন একেবারে উপরে কর্নারে বাম পাশে কোভিড-19 স্ট্যাটাস, এটার উপরে ক্লিক করে আপনি ডেইলি এটা এই ফর্মটি ডেইলি আপডেট করবেন। যেমন এখানে আছে আর ইউ এক্সহ্যাবিটিং টু মোর সিমটমস অ্যাজ লেস্ট ভ্যালু, এখানে জাস্ট আপনি নো দিয়ে দিবেন, এখানে নো দিয়ে দিবেন, এখানে নো দিয়ে দিবেন, এখানে হ্যাভ ইউ অ্যাটেন্ড এনি ইভেন্ট, নো ট্রাভেল এনি, নো জাস্ট নো নো, এগুলো নো, এগুলো জাস্ট নো নো দিয়ে ভালো করে পড়ে একবার নো নো দিয়ে দিবেন। দেন এখানে সাবমিট দিয়ে দিবেন কনফার্ম, ওকে দে তারা রেসপন্স দিবে থ্যাংকস ফর ইউর রেসপন্স, সো ওকে। অ্যান্ড দেন আপনাকে কী করতে হবে, অ্যান্ড দেন আরেকটা কাজ করতে হবে সেটা হচ্ছে আপনি এখানে যাবেন কোভিড-19 ভ্যাকসিনেশান, এরপরে আপনাকে যেতে হবে একদম উপরে আপনার নামের উপরে ভ্যাকসিন ফর যে নামে আপনি খুলছেন অ্যাপসটি ওইটার উপরে। দেন এখানে আপনি তিনটে অপশান দেখবেন 1, 2, 3, দেন এখানে লেখা আছে আপডেট ইউর রেজিস্টার্ড ডিটেলস, আপডেট ইউর হোম অ্যাড্রেস, দেন আপনি এখানে আপডেট ইউর রেজিস্ট্রেশন ডিটেলস এখানে অলও দিবেন, দেন আর ইউ ইন্টারেস্টেড টু টেকিং, ও প্রথম যেই ভ্যাকসিন রেজিস্ট্রেশন করার সময় যেই ফর্মটি পূরণ করছেন ওইটা জাস্ট আপডেট দিবেন। সো এক্ষেত্রে প্রথমে আপনি ওইভাবেই আপডেট দিবেন, আর ইউ ইন্টারেস্টেড টু টেক কোভিড-19 ভ্যাকসিন, সো ওকে এখানে ওকে ইয়েস, ডু ইউ হ্যাভ এনি ইলনেস, আপনার কি কোনো অসুস্থতা আছে, নো, এটা তো আপনাকে আগের পূর্ববর্তী যে ভিডিওটি আমি করছি ওইটার ভিতরে আছে, সমস্যা না ওইটা দেখে নেবেন। দেন এখানে হচ্ছে নো কারেন্ট প্লেস, এখানে অটোমেটিক ম্যাপস টিপ দিবেন চলে আসবে, এখানে স্টেট নাগারিসি মিলান, ওকে, এখানে পোস্ট কোড আপনি যে স্টেটে আছেন ওইটার পোস্ট কোড দিয়ে দিবেন 2000, দেন সাবমিট দিয়ে দিবেন, থ্যাংকস ফর ইউর রেসপন্স, সো অলরেডি আমার আপডেট হয়ে গেছে, সো ডান। সো এইভাবে আপনারা আপডেট দিয়ে দিবেন, দেন খুবই ইনস্ট্যান্টলি আপনাদের ভ্যাকসিন অ্যাপয়েন্টমেন্ট চলে আসবে আশা করি। সো এটাই হচ্ছে আজকের ভিডিও, আর যদি এই বিষয়ে কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই কমেন্ট করবেন। সো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।